সেনার বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগ, নগাভূমির ক্ষোভর উদ্গীরণ, নাগালেন্ডর মঞ্জিলাত সংঘটিত হওয়া ভয়ঙ্কর কাণ্ডর পাছত উদ্গীরণ হয়েছে প্রচণ্ড ক্ষোভর, সেনার নির্বিচার গুলিত 14 জন নিরীহ লোকর করুণ মৃত্যুর পাছত সেনার বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতার হুঙ্কার দিছে নাগালেন্ডর কন্যাক জনগোষ্ঠীয়। মঞ্জিলার ঘটনাত নিহতই ন্যায় লাভ নকরালৈকে সেনার বিরুদ্ধে চলি থাকিব এই অসহযোগিতা। কন্যাক ভূমিত প্রবেশ করিব নোৱাৰিব সেনার কনভয়, সেনাই চলাব নোৱাৰিব কোনো পেট্রোলিং। কন্যাক নাগা জনগোষ্ঠীর বৃহৎ সংগঠন কন্যাক ইউনিয়নে এই ঘোষণা করেছে। কন্যাক ইউনিয়নে জনগোষ্ঠীটির সকল গাঁওসভা আর ছাত্র সংগঠনের ব্যক্তি তথা সংগঠনলৈ উদ্দেশ্যে জারি করেছে জাননী। এই অনুসরি সশস্ত্র বাহিনীয়ে আগবঢ়া কোনো ধরনের সহায় সাহায্য গ্রহণ করব নোৱাৰিব। সেনার কোনো উন্নয়নমূলক প্যাকেজও গ্রহণ নকরে কন্যাক নাগা জনতায়। মঞ্জিলাত নচলিব সেনার নিয়োজন, স্পষ্ট করে দিলে কন্যাক ইউনিয়নে। প্রত্যাহার সেনার সৈতে সকল সম্পর্ক, সেনার সৈতে সকল ধরনের সম্পর্ক পরিহার করব লাগিব মঞ্জিলার বাসিন্দায়। কন্যাক ইউনিয়নে জাননীত স্পষ্ট করে দিলে এই নির্দেশ। সামরিক বেস ক্যাম্প স্থাপন করবলে সেনার সৈতে সকল ভূমির চুক্তিও প্রত্যাহার করবলৈ নির্দেশ দিয়া হয়েছে। সেনার বর্বরতার বিরুদ্ধে কলা পতাকা, প্রতিখন বাহনতে ব্যবহার করা হব কলা পতাকা, প্রতিজন ব্যক্তিয়ে পরিধান করব কলা বেজ। ইয়ার উপরি মঞ্জিলাত সকল ধরনের নৈশ বজার, পিকনিক আর অন্যান্য বিনোদনধর্মী কার্যসূচী বাতিল করবলৈ আহ্বান জানালে কন্যাক ইউনিয়নে। অবশ্যে পূর্ব নির্ধারিত বিবাহ অনুষ্ঠান আর গির্জার অনুষ্ঠানক ইয়ার পৰা রেহাই দিছে কন্যাক ইউনিয়নে। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।